কংগ্রেসের টিএমসি বদলি ফানহতি সুজাকে বিজেপির হাঙ্কর খোপাং আবনি ফিরমু রেখা থানায় নিজে ফেব্রুয়ারি সাল মারিব মেলাগড় পুর পরিষদ জানো ওয়াত টিএমসি বদল বদল হামনি কাশে পান্ডানি বিষয়টি গবাম লোকরম টিএমসি ব হাপাইকা আসলে কক্ত মাথুরি বুসকাং ফাই টিএমসি নি স্টিয়ারিং কমিটি নি আদং ইদ্রিস মিয়া শাখা কংগ্রেস টি মংশ টংলাক বুসকাং নি শাল তামনি হিনবা কংগ্রেস বদল বা ইয়াকশে বদল করেন যা তেই বাবাসে ফুচিং হাঙ্কর কংগ্রেস নি সাইফুল ইসলাম তে হাঙ্কর কংগ্রেস ইয়াকসু কাসকো জাকির হোসেন শাখা ইদ্রিস মিয়া জে কক সামনে আবব বেলাইন তাতার টিএমসি বদল নিশি বুসকানে শাল মুসা টংলাক নে ফিরমুনিকা আবো হাইকিন খরকসা খরকসন কক্সের জামা হাই বিজেপি সেবাইজুল হাঙ্কর সাগরা হাঙ্কনি খোপা রণবীর সাহাব খোখেঙ্কা আমরা এখানকার স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমার সাথে জাকির হোসেন যিনি জেলা কংগ্রেস সহসভাপতি এবং আমি সাইফুল ইসলাম বর্তমানে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি আজকে আমরা লোকাল লিডার হিসেবে এখানে যেহেতু লোকাল আমাদের গাঁ সভায় যে পার্টিউপি উদ্বোধন হয়েছে সেখানে আমাদের ইদ্রিস মাস্টার সাহেব যিনি বর্তমান তৃণমূলে রয়েছেন এবং তৃণমূলের কনভেনার তৃণমূলের সদস্য স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে তিনি কংগ্রেস সম্বন্ধে দু চারটি কথা বলেছেন আমি সেই দু চারটি কথার পরিপ্রেক্ষিতে অ্যাজ এ কংগ্রেস পার্টির সদস্য এবং লিডার হিসেবে কিছু কথা বলতে চাই আসলে মাস্টার সাহেব যেটা বলেছেন যে কংগ্রেস পুরোপুরি এখানে পুরা কংগ্রেস বলতে কিছু নেই এখানে কোনো কংগ্রেস কর্মী নেই বা ত্রিপুরার যে কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই আসলে উনি যে মাস্টার ইদ্রিস মাস্টার সাহেব যাকে মানুষ চিনে সে মানুষটা একদিন কংগ্রেসের প্রার্থী হয়ে জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং এই গ্রামসভা এবং এই অত্র এরিয়ার মানুষগুলা ইদ্রিস মাস্টারকে সেখান থেকেই প্রথমে সঠিকভাবে চিনে আসলে যেখান থেকে তিনি পরিচয় পেয়েছেন সেই পার্টিটাকে অনেকবার বারবার বারবার পাল্টিয়েছেন এই পার্টি থেকে অন্য পার্টিতে গিয়েছেন এবং সুবল ভৌমিকের হাত ধরে কংগ্রেসকে আরও এই গত কয়েকদিন আগে না আরও অনেকভাবে গালিগালাজ করেছেন আসলে ওনার একটা পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে বর্তমানে তৃণমূলটা পুরাটাই ভেঙে যাচ্ছে পুরা ত্রিপুরার আর কি তৃণমূলটা ভাঙার ফলে ওনাদের যে নেতার অস্তিত্ব সেটা অনেকটা সংকটে পড়ে গেছে আসলে ওনারা যে নেতা সেটা সংকটে পড়ে যাওয়ার বিধায় ওনারা এখন মানুষগুলাকে কীভাবে তাদেরকে ধরে রাখা যায় কীভাবে তাদেরকে আটকিয়ে রাখা যায় এবং সেই মানুষগুলাকে সেই মানুষগুলোর মাথা বেঁচে আবার গত কয় আপনি দেখবেন আবার গত দু তিন মাস পরেই আগামী দু তিন মাস পরেই তারা দেখবেন আবার কংগ্রেসে মার্চ করছে আসলে তারা যদি এখন মানুষ নিয়ে মার্চ না করতে পারে তাহলে কংগ্রেস তাদের অস্তিত্ব একদম বিনষ্ট হয়ে যাবে মানুষ তাদেরকে সম্মান দিবে না ইজ্জত দিবে না কারণ তারা বারবার দল পাল্টাচ্ছে মানুষের অনুভূতি নিয়ে খেলা করছে সেই সুবাদে তারা কংগ্রেসকে গালিগালাজ করে তারা কিছু মানুষ তাদের হাতে মুষ্টিমেয় কিছু মানুষ যাতে আটকিয়ে রাখা যায় সেই একটা পদক্ষেপ সেই একটা পলিটিক্যাল একটা এজেন্ডা তারা তৈরি করছে আর অন্য কিছুই না এই বিষয় নিয়ে মাস্টারবাবু যে কথা বলছে সম্পূর্ণটা মিথ্যা আর চার পাঁচটা ফ্যামিলির লোক জয়েন দিছে এতটুকু আমার জানা আছে আর ওই দিনের মিটিংয়ে তো 30-35 জন মানুষ এসে টোটালি আগরতলার থেকে এসে তারা 2-10 জন এরকম হয়েছে আর কি ঘটনাটা তার মানে বলছেন আপনি যে এই যে যোগদান সভাটা 350 জন ভোটার 100 পরিবারের এটা সম্পূর্ণভাবে সত্য নয় সম্পূর্ণটা এটা মিথ্যা তার মানে মনে করছেন যে এটা একটা গুছানোভাবে আগে থেকে প্ল্যান করে তৈরি করা হয়েছে যাই কয়েকজন আইসে এটা কিন্তু প্ল্যান মাফিক কামাইছে এরকম 350 কোনো ভোটার কেন জয়েন দিছে না এই 4-5টা ফ্যামিলির লোক আসলো এতটুকু আর তৃণমূল তো 2 মাসের মাধ্যমে মুচ্ছা যাবো সারা ত্রিপুরা রাজ্যের থেকে 2 মাসের মাধ্যমে তৃণমূলের কোনো প্ল্যাট প্রস্তাব থাকতে না সারা ত্রিপুরা রাজ্যে সামনে দেখবেন তো আপনারা কি অবস্থা হয় একটা অক্সিজেন ওটা নাকি কংগ্রেস থেকে পেয়েছে এবং আগামী দিনে তৃণমূলের উপর প্রভাব বিস্তার করবে এমন একটা আশা করছি বিশিষ্ট রাজমন আসলে স্যার এটা এমন হবে কি না এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন ত্রিপুরা রাজ্যের মানুষের অভিজ্ঞতা একদম পরিষ্কার স্বচ্ছ দীর্ঘ 25 বছর লড়াই সংগ্রাম কইরা যে কংগ্রেস দল ইউনাইটেড থাকা সত্ত্বেও
নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে সিপিএম কে ক্ষমতা থেকে সরাতে পারে নাই। অপরপক্ষে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়ে গেছে সিপিএম এর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর, আর সিপিএম হইল 25 বছর ক্ষমতার পরে যাদেরকে মানুষ একবার প্রত্যাখ্যান করছে, মানুষ চাইতেছে না তারা আবার ক্ষমতায় ফিরে আসুক, ফলে এখানে কংগ্রেসেরও কোনো পসিবিলিটি নাই, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে সিপিএমেরও আর বুঝা দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই। দাদার কাছে প্রশ্ন হচ্ছে যে সোনামুড়া জেলার যে তৃণমূল তথা তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য ইদ্রিস মিয়া, ওরা 20 তারিখে একটা তৃণমূলের যোগদান সভা করেছিল পচলমার ঘাটে। ওই যোগদান সভা সাংবাদিকদের সাক্ষাৎকারে ইদ্রিস মিয়া বলেছিলেন যে কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না এবং সিপিএমও আসার কোনো প্রশ্ন আসে না, এবং ইদ্রিসবাবুর সাক্ষাৎকার উপর নির্ভর করে কংগ্রেস নেতারা একটা সাক্ষাৎকার দিয়েছিল যে আগামী কয়েকদিনে 2-1 মাসের মধ্যে তৃণমূল ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তৃণমূল থাকবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে তৃণমূল বলুন বা কংগ্রেস বলুন, তারা এই জিনিসটা করার মাধ্যমে তারা ফোকাসে আসতে চাইছে। তাদের আসলে এই দুটো দলেরই কোনো ভিত্তি বর্তমানে ত্রিপুরা রাজ্যে নেই, সংগঠন নেই, কিছুই নেই। ওরা যে অস্তিত্ব টিকিয়ে রাখার যে স্বপ্ন দেখছে, তো সে ব্যাপারে অনেকটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ কিনা তাদের কোনো সংগঠনিক পরিকাঠামো এখানে নেই। তারপরে আপনাদের বলতে গেলে আপনারা সবাই জানেন যে এখানে যিনি বলেছেন ইদ্রিস মিয়া বা কংগ্রেসের যে নেতা বলেছিলেন, তাদের কোনো মতাদর্শ নেই, নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই। তারা না হতে পেরেছে বা আপনি যে বলছিলেন যে সুবল ভৌমিক যে তৃণমূলের আছেন, বাসুদীপ রায় ভৌমিক কংগ্রেসের আছেন, এরকম অনেক ব্যাপার আছে। তো ওটা ওদিকে আমি যাচ্ছি না। আমি যে সোনামুড়ার যে যে দুজন নেতৃত্বের কথা আপনি বললেন, তো ওদের ব্যাপারেই বলবো। ওদের যে শীর্ষ নেতৃত্বদের, তারা যা যারা দলটাকে পরিচালনা করছেন, তো ওদের কোনো নির্দিষ্ট মতাদর্শ নেই। তারা না হতে পেরেছে রাষ্ট্রবাদী, মানে তারা না রাষ্ট্রবাদী, না মার্ক্সবাদী, না কংগ্রেসের পরিবারবাদী, না হতে পেরেছে কোনো কিছু। তারা হলো শুধু একমাত্র সুবিধাবাদী, আমি তাদেরকে বলব আমার ভাষায়। কারণ তাদের যেখানে সুবিধা হচ্ছে না, তারা সেখানে থাকছে না। তাদের সুবিধা যেখানে মনে হয়, তারা ওই ওই দলে তখন করে হঠাৎ চলে যায়। তখন বললো, তখন তারা কী বলে যে আমরা এই দলে আমরা সরকার করছি, এই যে অনেক কিছু তারা বলে থাকে। তো এই ব্যাপারে আমি বলবো, তারা এই লড়াইটা এটা লোক দেখানো লড়াই। এই লড়াইয়ের মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে জনগণের কাছে, আসলে তাদের যে কোনো ভিত্তি নেই। ওরা একে অপরের মাধ্যমে নিজেদের বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত করে দিয়েছেন।